হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের সামনে একটি ছোট্ট একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কচুরি। তো এই দেখতেই পাচ্ছো আমি সব নিয়ে রেডি। তো দেখি এবার কচুরি তৈরি করতে আমার ঠিক কী কী উপকরণ লাগছে। তো ফ্রেন্ডস দেখো আমার কী কী লাগছে কচুরি তৈরি করতে। এখানে আমি 3 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 2 কাপ মতো মুগ ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, আর এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো, আর এখানে আমার আছে নুন, আর এখানে সাদা তেল, জল আর চিনি। বাস এই কয়টি উপকরণেই আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো কচুরি। তো চলো দেখি প্রথমে আমাকে কি করতে হবে কচুরি তৈরি করতে গিয়ে। ফ্রেন্ড এই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি ময়দাটা ঢেলে দেব। ময়দাটা ঢালা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। তারপর আমি এতে অ্যাড করব 4 টেবিল চামচ সাদা তেল। তারপর আমি এটাকে এখন হাত দিয়ে ভালো মতো চটকে নেব। ঠিক এইভাবে ময়দাটাকে ভালো করে চটকে নেব। তো এবার ময়দাটা হয়ে গেছে কিনা এটা কিভাবে দেখব? দেখো ময়দাটাকে আমি চটকে নিলে একটা বলের মতো আকার আসছে, ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ময়দাটা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। জলটা আমাকে অল্প অল্প করে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। ফ্রেন্ড দেখো ময়দাটা প্রায় ডোর মতো তৈরি হয়ে গেছে, এটাকে আরও 2 মিনিট মতো চটকে নেব। এই যে ফ্রেন্ড আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। আর এবার আমি এটাকে মুসুরির ডালটাকে, তো ফ্রেন্ডস এবার আমি মুগ ডালটাকে বেটে নেব। ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ মুগ ডালটাকে আমি বেটে নিয়েছি, এবার চলো দেখি কী করতে হবে। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি 4 চামচ মতো সাদা তেল দিয়ে নিয়েছি, সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব বেটে রাখা ডাল। ফ্রেন্ড দেখো এটাতে ডালটা দিয়ে দিয়েছি, এবার আমি যে জিরোর গুঁড়ো লঙ্কার গুঁড়োগুলো রেখেছিলাম সেই গুঁড়োর মশলাগুলো দিয়ে দিলাম। তারপর সাথে সাথে আমি যে ধনে পাউডার রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও দিয়ে দেব, আর এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখো আমি এগুলোকে নাড়িয়ে নিয়েছি, এবার এইভাবে এগুলোকে নাড়তেই থাকতে হবে। এই দেখো ফ্রেন্ড আমার ডালগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, ঠিক এরকম দেখতে হবে। অন্যদিকে আমি ময়দাটা থেকে এরকম ছোট ছোট লেচি কেটে রাখব। এটাকে আমি এবার একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে আমি এটাকে নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হতে হবে। আর এদিকে ময়দাটাকে আমি এইভাবে ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি, আর এদিকে এই ডালগুলোকেও আমাকে ছোট ছোট ডো তৈরি করতে হবে ঠিক এইভাবে চেপে চেপে। দেখো ডালগুলোকে আমি এরকম চেপে নিয়ে নিয়েছি, এবারে কী করতে হবে সেটা দেখো। এবারে এই ময়দাগুলোকে মাঝখানে হাতে এভাবে চেপে একটা গর্তের মতো করতে হবে। হয়ে গেল এটা এরকম, তারপর এটার মাঝখানে আমি একটা ডালের পুর দিয়ে মুখটাকে এখন একদম বন্ধ করে দেব।
ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। তারপর হাতে একটু চেপে চ্যাপটা আকার নিয়ে নেব। এই দেখো আমার কচুরিগুলো তৈরি হয়ে গেছে, এবার শুধু আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো দেখি আর কি করতে হবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন কচুরিগুলো ভেজে নেব। তাই কড়াইতে এখন দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা এখন গরম হয়ে নেবে, ভালো মতো গরম হলে আমি এক এক করে কচুরিগুলো ছেড়ে দেব। তো ফ্রেন্ডস, আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে একটা একটা করে কচুরি তেলে ছেড়ে দেব। এই যে কচুরিগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি, এবার আমি 5 মিনিট মতো একদম কম আছে এগুলোকে ভেজে নেব। ফ্রেন্ডস, এইভাবেই আমি আমার কচুরিগুলোকে ভেজে নামিয়ে নেব। তো ফ্রেন্ড, এই দেখো আমার কচুরি তৈরি। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবে। বাই, ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।